ওকে রাজি আছো তো থ্যাংক ইউ তোমাদের আমি আজকে আমাদের সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিজ্ঞান শিক্ষা প্রসার ও আমাদের করণীয় আমি মোহাম্মদ হুমায়ুন কবির পলাশ আমি এই স্কুল থেকে এসএসসি পাস করছি আর এর সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সর্বশেষ আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো বারবার আমি যেই জায়গায় যাই না কেন দেশের যেই প্রান্তেই যাই না কেন কিন্তু আমার জন্মস্থান এখানে আমার এই টানে আমাকে বারবার এই স্কুলে আসবে না আমি যেখানে যাই আমার স্মৃতিগুলো মনে পড়ে এই স্কুলের প্রত্যেকটা টিচারে এই স্কুলের প্রত্যেকটা স্থান গাছ ক্লাস বলো বারবার যেখানে যাই বারবার উপলব্ধি করি এই স্কুলে সেই সুবাদে তো আমাদের ভার্সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তো আমাদের কিছু ছেলে সিলেক্ট করে ওইখানে কিছু নির্বাচন করা হয়ে গেছিল 20 জন তো তার মধ্যে আমি একজন যে এই প্রজেক্টের আওতায় আমাদের গ্রামের স্কুলগুলো কেন বিজ্ঞানের দিকে অগ্রসর হচ্ছে না কেন বিজ্ঞানের দিকে অগ্রসর হচ্ছে না যদি আমরা বিজ্ঞানকে না নিতে পারি যদি আমরা বিজ্ঞানকে উপলব্ধি না করতে পারি তাহলে কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো না তো এটাই হচ্ছে যে আমার আজকের মূল আলোচনা কিন্তু তার ফাঁকে ওই যে বললাম বারবার সেই মাটির টানে এই স্কুলেই আসতে হয় তো এই স্কুলের মানে প্রত্যেকটা শিক্ষক মানে বিশেষ করে ইব্রাহিম স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন মানে খুব আজও স্যারের সেই ক্লাসের ফাঁকে ফাঁকে বাংলা ব্যাকরণ মনে পড়ে যে আমরা বাংলা ব্যাকরণে অনেক দুর্বল ছিলাম স্যার আমাদেরকে অনেক ফাওল করে দিয়েছেন এবং ক্লাস এ প্লাস মার্কও দিয়ে দিয়েছেন তো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইব্রাহিম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজও মনে পড়ে আনোয়ার স্যারের কথা আরও বিভিন্ন স্যারের কথা মনে পড়ে মনে পড়ে কৃষ্ণ স্যারের কথা ক্লাসের ফাঁকে ফাঁকে ইংলিশ গ্রামার শিখে দেন এবং যখন আমরা পারতাম না তখন লাঠি দিয়ে আবার অনেক বেশি পিটাইত তো স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ সেই দিন যদি তারা আজকে শাসন না করতেন আমি পলাশ আমরা স্টুডেন্টরা আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো জায়গা যাইতাম না তাই তোমাদের বলতে চাই ফার্স্ট যে আমাদের সবাইকে শিক্ষাগুরুর মর্যাদা বুঝতে হবে আমরা যদি শিক্ষককে সম্মান না দিতে পারি শিক্ষকের মর্যাদা না করতে পারি তাহলে আমরা আমি কেউ উন্নতি করতে পারবো না পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত মনীষীর নাম ইতিহাসে পাতায় স্বর্ণাকারের লেখা রয়েছে তারা কাদের তৈরি কাদের এই আমাদের শিক্ষাগুরু আজকে আইনস্টাইন বলো নিউটন বলো চার্লস বেবেলস বলো ইবনে সিনা বলো তাদের তৈরি এই তো আমাদের শিক্ষকের আজকে যদি এই জাতি তৈরি না হইতো তাহলে আমরা আজ আলোড়ন সৃষ্টি করতে পারতাম না কে বলেছে এই জাতির স্থান নেই কে বলেছে এই জাতির মূল্য নেই এখানে জাতি বলতে বুঝেছি কিন্তু আমি শিক্ষকদের কে বলেছে এই জাতির স্থান নেই একদিন এক শিক্ষকের কথা আমার খুব মনে পড়ে যায় ক্লাসে ছিলাম ক্লাস 7-এ এখানে আমি যখন ছিলাম যে দেখো হুমায়ুন আমরা তো নৌকার মাঝি হয়ে গেলাম বারবার খালি লোক পার করে নদীর এপার আমাদের কোনো উন্নতি নেই দেশ সেবা করেই আমাদের কাজ কিন্তু স্যার আজকে আমি দৃঢ় চিত্তে বলতে চাই স্যার আপনাদের স্থান নিচে না স্যার আপনারা যদি আজকে না থাকতেন স্যার এই পৃথিবী আজ আলোকিত হইতো না পৃথিবীর বড় বড় মুন্সী আজকে তৈরি হতো না শুধু আপনাদের জন্যই তৈরি হয়ে গেছে স্যার এই স্থান এদের মূল্য তো হিরাচ্ছেও দামি মানে বারবার যেখানে যাই আমার এই শিক্ষাগুরুর কথা মনে পড়ে এর ফাঁকে আরেকটু বলতে চাই মানুষের জীবনের উন্নতির জন্য তিনটি জিনিস অপরিহার্য এক আছে বাবা মার দোয়া দুই শিক্ষকের তিন আছে বড়দের দোয়া এই তিনটা জিনিস ব্যতীত জীবনে উন্নতি লাভ করা যাবে তো আমাদের সুযোগ আছে কিন্তু আমরা যদি এখন সবাই ছাত্র আমাদের সুযোগ আছে কিন্তু আমরা শিক্ষকদের মর্যাদা করব আমাদের আচরণে যেন তারা একটু উ শব্দ না পায় সেদিকে খেয়াল রাখবো আমি তোমাদের একটু বলি ইসলামের দৃষ্টিতে পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহ সন্তুষ্টিতে বাবা মায়ের পরে কার স্থান পিতার সন্তুষ্টিতে কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি আবার একদিকে কি বলা হয়েছে মায়ের উ শব্দটিতে সন্তানদের জন্য জাহান্নামী ওয়াজিব হয়ে যায় যেহেতু মাতা পিতার পরে শিক্ষকের স্থান তো শিক্ষকের উ শব্দটিতে কি আমাদের জন্য কল্যাণকর হতে পারে প্রশ্নটা তোমাদের দিলাম তো আমরা সেই দিকে খেয়াল রাখবো তারা যেন আমাদের আচরণে বেআদমি বা উ শব্দটির জন্য না পায় আমরা বারবার শিক্ষাগুরুর মর্যাদা করব আমি এক ফাঁকে একটা ছোট এক্সাম্পল দিতে চাই আমরা কি সবাই শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটা পড়ছি সেখানে কি ছিল জানো
সেখানে ছিল যে বাদশাহ আলমগীর তার পুত্রের পুত্রের বেয়াদবি দেখেছিল এবং বাদশাহ আলমগীর তার শিক্ষককে জিজ্ঞাসা করলো, জনাব আমার পুত্র আপনার কাছে সৌজন্যে কী শিখেছে? চরম শিখেছে শিক্ষকের অবহেলা আর বেয়াদবি। নাহলে সেদিন সকালে দেখলাম সে শুধু আপনার পায়ে পানি ঢালিতেছে কিন্তু সে তার আঙ্গুল দিয়ে আপনার পায়ের গ্রহণ থাকে। এখানে দেখো সম্রাট হয়েও সে তার শিক্ষকের মর্যাদা বুঝতে পারে। তো সুতরাং আমাদের সকলকেই সবাইকে শিক্ষকের মর্যাদা বুঝতে হবে। আমি চ্যালেঞ্জ, আমরা যদি এই জাতির মূল্যায়ন না দিতে পারি, যে জাতি এই জাতির মূল্যায়ন দিতে পারবে না সে জাতি সর্বহারা। এবং যে জাতি, যে ছাত্র, যে গোষ্ঠী, যে রাষ্ট্র, যে সমাজ এই জাতির ইতিহাস জানে না, এই জাতি বলতে শিক্ষকের মর্যাদা, সে জাতি হতবাক। যে ছাত্র, যে ছাত্রী, যে জাতি, যে রাষ্ট্র এই শিক্ষকের ইতিহাস থাকা সত্ত্বেও ইতিহাস জানে না সে আরও বেশি হতবাক। সো আমাদের সকলকে শিক্ষকের মর্যাদা করতে হবে। আমরা যারা মিড লেভেলের স্টুডেন্ট আছি, যারা আমরা মনে করি যে পড়াশোনায় ভালো করতে পারতেছি না, তারা আমরা শিক্ষকের মর্যাদা করি, ভালোভাবে পড়াশোনা করি, বিশ্বাস করো আলাদিনের সেই ল্যাম্পটার মতো মাস্ট বি ডেভেলপ হয়ে যাবো। আলাদিনের চ্যারেক্টার দেখছো না, উইশ করার সাথে সাথে একটা জিন বাইর হয়ে যায়, তোমার উইশ করো কী কী পূরণ করবো দেখো নি, সবাই দেখছো। বিশ্বাস করো তোমরা যারা খারাপ স্টুডেন্ট আসো, যা ভালো মনে হচ্ছে যে তোমরা ভালো পারতেছো না, তোমরা উইশ করো দেখবো যে তোমরা মাস্ট বি ডেভেলপ করো। কিন্তু এর সত্য আছে, আমি বারবার বলি আমাদের শিক্ষকের মর্যাদা করতে হবে। আর যারা অনেক মেধাবী ছাত্র আছে শুধু শিক্ষকের সঙ্গে বেয়াদবি করার জন্য তারা জীবন উন্নতি করতে পারে এবং উন্নতি তাদের পক্ষে সম্ভব। তাই তোদের তোমাদের প্রতি আকুল আবেদন, তোমরা ভালো করে পড়াশোনা করবা এবং এর পাশাপাশি কী করবা, বাবা মা শিক্ষক আর বড়দের সম্মান করবা। আর এর ফাঁকে আরেকটা জিনিস আসি, আজকে বিজ্ঞান শিক্ষা প্রসার ও আমাদের করণীয়, আমাদের মূল উদ্দেশ্য যেটা বিজ্ঞান শিক্ষা প্রসার বলতে আমি বুঝেছি যে আমাদের শহর অঞ্চলে কিন্তু বিজ্ঞানটা অনেক ডেভেলপ, তারা আজকে প্রযুক্তির সঙ্গে অনেক উন্নত, তাদের অনেক যথেষ্ট ল্যাবরেটরি আছে। কিন্তু আমাদের এই স্কুলে গ্রাম পর্যায়ে খালি আমরা কোনোভাবে ভাবি যে কোনো একটা ডিগ্রি যদি নেওয়া যায়, কোনো মতো একটা চাকরি করি, কিন্তু এটি জীবনের কি সব কিছু একটা চাকরি করা? না, 2030 সালে বাংলার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হবে চীন এবং ভারত। এই চীন অ্যান্ড ভারত সারা বিশ্বকে কন্ট্রোল করবে 2030 সালে, মার্কিন আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা থেকে এই রিপোর্টটা জানা গেছে। তো 2030 সালে চীন ভারত যেখানে ডেভেলপ করবে সেখানে কি আমাদের বাংলাদেশ কি পিছিয়ে পড়া মানায়? আমরা কি চাই যে আমরা এই মূর্খতার জগতে থাকবো? আমরা চাই আমরা প্রযুক্তি উন্নতি করবো। তো এই প্রযুক্তির উন্নয়নের জন্য আজকে আমাদের গ্রামে ভালো শিক্ষক আসে না, আজকে আমাদের গ্রামে ভালো ডাক্তার আসে না, কেন আসে না? আমাদের বিভিন্ন অভাব আছে। তো আমরা চাচ্ছি এই বিজ্ঞান শিক্ষার মাধ্যমে, বিজ্ঞানকে মেইন কেন্দ্র ধরে আমরা আজকে গ্রামে ভালো শিক্ষক চাই, ভালো ডাক্তার চাই, ভালো ইঞ্জিনিয়ার চাই। তো এটা কাদের দ্বারা সম্ভব? এই যে আমাদের এবং তোমাদের দ্বারাই। তো আমি বলতে চাচ্ছি যদি কেউ কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র, সে পরবর্তী লেভেলে কী হবে জানি না, এসএসসি লেভেলটা যদি বিজ্ঞানকে নিয়ে পড়াশোনা করে তাহলে তার মধ্যে একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা শুরু হবে, তার মধ্যে বিজ্ঞান নিয়ে কল্পনা করতে পারবে। আজকে প্রযুক্তি, বিভিন্ন প্রযুক্তি আমরা ইউজ করতে পারি, কেন পারি না? আমাদের মধ্যে জ্ঞানের স্বল্পতা আছে। যদি আমরা বিজ্ঞানকে ধরি বা আমরা এই যে সাপোজ আমি তোমাদেরকে বলি ক্লাস নাইনে যারা আছি, আমরা যদি তারা বিজ্ঞানকে ধরি, সায়েন্স করি, তাহলে কিন্তু আমরা পৃথিবীটাকে প্লাস বাংলাদেশকে উন্নত করি। তো আমাদের বাংলাদেশকে উন্নত করার জন্য, আমাদের নিজের ডেভেলপ করার জন্য আমরা অবশ্যই বিজ্ঞান বিষয়ে আলোচনা করবো এবং বিজ্ঞানকে মেইন কেন্দ্র তুলে ধরবো। সুতরাং তোমাদের প্রতি একটাই সর্বশ্রেষ্ঠ এই কথাটা হলো যে তোমরা বিজ্ঞান বিষয়ে আলোচনা করো, বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক থাকো, এটাই তোমাদের প্রতি অনুরোধ। আর সর্বশেষ যেটা আমার তোমাদের কাছে অনুরোধ, যে অনুপ্রেরণায় আমি বারবার সেই আমার স্কুলে ফিরে আসি, সেই শিক্ষকদের প্রতি বারবার আমার মনে পড়ে যায়, যেখানে থাকি শিক্ষকদের পাঠদান আজও মনে পড়ে এবং খুব ইচ্ছা হয় জীবনে যদি কখনো ভালো জায়গায় যাই তো যেন এই শিক্ষকদের মতোই যেন হয়, তাদের আদর্শ যেন আমি ধরে রাখতে পারি। তো আজকের এই সেমিনারের মাধ্যমে আমি এবং তোমরা সকলেই আমার সেই শিক্ষাগুরুর কাছে দেওয়া চাচ্ছি, আর
জীবনে শুধু ফরকাবাদ এনআই উচ্চ বিদ্যালয় নাম আছে, শুধু বিরল থানা নাম আছে, শুধু দিনাজপুর ডিস্ট্রিক্ট নাম আছে, শুধু ঢাকা শহর নাম আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা যেন এই ছাত্র গিফট দিতে পারি এবং এটা যেন ফরকাবাদ স্কুল থেকে হয় স্যার, এটাই আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের কাছে আমার এবং আমাদের জন্য আর আজকের এই অনুষ্ঠানের পিছনে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের দুই স্যার তো উপস্থিত আছেন আরও বিভিন্ন স্যার, আর সবচেয়ে আমার বাবা এখানে জনাব মামুন রশিদ আছেন, যাকে মনে আছেন আমার বাবা মামুন রশিদ, যাকে অনুকরণ করে যার অনুপ্রেরণায় আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। হয়তো বা তিনি যদি আমাকে সেই ছোটোবেলা থেকে অনুপ্রেরণা না দিতেন আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। তো এর সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষকদের প্রতি, জানাচ্ছি মতার আঙ্কেলকে যিনি স্টেজে বিভিন্ন প্রোগ্রাম সুন্দরভাবে দিতেন, আমি তিনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং খুব সুন্দরভাবে বলতেন, ধন্যবাদ জানাচ্ছি আকরাম আঙ্কেলকে, আর ধন্যবাদ জানাচ্ছি আমজাদ আঙ্কেলকে যিনাদের অনুপ্রেরণায় যিনাদের সহযোগিতায় আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আর সর্বশেষ যেটা ভালো লাগছে আমার, এখানে একটা বন্ধুমহল কমিটি মনে হয় আছে, তো আমি দেখছি আমি কিন্তু তাদেরকে জানাইনি কিন্তু তারা চলে আসছেন, এই যে সমাজ সেবা বলো বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে, তার পাশেও কিন্তু তারা যে সচেতন অভিভাবক আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে তারা এই সেমিনারে চলে যাচ্ছে চাই। আর আরও উপস্থিত আছেন আমাদের দিনাজপুর জেলার বিশিষ্ট সাংবাদিক আঙ্কেল আঙ্কেল, উনি আমাদেরকে এই অনুষ্ঠানকে সুন্দর একটা অনুপ্রেরণা দান করছেন, আমরা সকলে তাদের সবাইকে করতালির মাধ্যমে এর সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের স্কুল প্রধান শিক্ষককে যিনি এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন এবং এখানকার বিভিন্ন ব্যাপারে অনুপ্রেরণা দান করেছেন। তো আমাদের অনুষ্ঠান শেষের দিকে এবং সর্বশেষ যেই কথাটা বারবার আমি বলতে চাই তোমাদেরকে, মাস্ক শিক্ষকের মর্যাদা করো নচেত জীবনে উন্নতি সম্ভব না, আমরা বারবার শিক্ষাগুরুর মর্যাদা করব, বড়দের সম্মান করব আর পিতা মাতার সঙ্গে আর বিজ্ঞানের দিকে আমরা অগ্রসর হব, বিজ্ঞানকে আমরা বুঝব, বিজ্ঞান বিষয়ে আলোচনা করব, বিজ্ঞান ক্লাব তৈরি করব। এবং আজকে জানো তোমরা, আজকে যদি এই সেমিনারটা খুব সাকসেসভাবে হয় তোমাদের জন্য এখানে বিজ্ঞান ক্লাব গঠন হবে, বিজ্ঞান ল্যাবরেটরি হবে, তোমরা বিজ্ঞান শাখে আরও উন্নতি হবে এবং এই প্রজেক্টের উপর ডিপেন্ড করে এই কাজটা হবে। ওকে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমার প্রাণপ্রিয় ছোট বোনেরা কুটকুটে, তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের জন্য তোমাদের জীবন আলোকিত হোক এই প্রত্যাশায় এই কামনায় শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো। এবারে এই অনুষ্ঠানের একটু আলোচনা করবেন আমার বাবার বন্ধু আমারও আঙ্কেল আমজাদ আঙ্কেল। সবাইকে জানি আমার অন্তরের অন্তরস্তরে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফরকাবাদ এনআই উচ্চ বিদ্যালয়ের তোমার সামনে উপস্থিত আছো, এই অত্র বিদ্যালয়ের ছাত্রী, তোমাদের সামনে এই কিছুক্ষণ আগে যে ছেলেটি তার